বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি নতুন কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে। আপনি জানেন কি সবচেয়ে লম্বা সাপ কোনটি, ভুটানের জাতীয় পাখির নাম কি, কোন পশু শব্দ করতে পারে না, কোন মাছ বাচ্চাকে দুধ খাওয়ায়, কোথায় চা এর প্রচলন প্রথম হয়, সবচেয়ে বেশি দিন ফল দেয় কোন গাছ, কোন প্রাণী মুখ দিয়ে জল পান করে না, বিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি, শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে, এসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, পদ্মা বহুমুখী সেতুর পিলার সংখ্যা কত? 41টি, 42টি, 43টি নাকি 44টি? সঠিক উত্তরটি হল 42টি। পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে? মাহিন্দ্রা রাজাপাকসে, রনিল বিক্রমসিংহে, গোতাবায়া রাজাপাকসে, দীনেশ গুণবর্ধনে। সঠিক উত্তরটি হল দীনেশ গুণবর্ধনে। পরবর্তী প্রশ্ন, বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন, যুক্তরাষ্ট্র, ভারত নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হল চীন। পরবর্তী প্রশ্ন, কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে ই সিম চালু করেন? গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক নাকি টেলিটক? সঠিক উত্তরটি হল গ্রামীণ ফোন। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী মুখ দিয়ে জল পান করে না? ব্যাং, টিকটিকি, মশা, তেলাপোকা? সঠিক উত্তরটি হল ব্যাং। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বেশি দিন ফল দেয় কোন গাছ? নাশপাতি, ডুমুর, কমলা নাকি ডালিম? সঠিক উত্তরটি হল নাশপাতি। পরবর্তী প্রশ্ন, কোথায় চা এর প্রচলন প্রথম হয়? ভারত, নেপাল, চীন নাকি স্পেন? সঠিক উত্তরটি হল চীন। পরবর্তী প্রশ্ন, রেণুপোনা কখন ছাড়া হয়? গ্রীষ্মকালে, বর্ষাকালে, শীতকালে নাকি বসন্তকালে? সঠিক উত্তরটি হল বর্ষাকালে। পরবর্তী প্রশ্ন, কোন মাছ বাচ্চাকে দুধ খাওয়ায়? ডলফিন, চিংড়ি, তিমি, কডফিশ? সঠিক উত্তরটি হল তিমি। পরবর্তী প্রশ্ন, কোন পশু শব্দ করতে পারে না? জিরাফ, হাতি, বনমহিষ, জলহস্তি? সঠিক উত্তরটি হল জিরাফ। পরবর্তী প্রশ্ন, ভুটানের জাতীয় পাখির নাম কি? দয়েল, মাছরাঙা, বক, কাক? সঠিক উত্তরটি হল কাক। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে লম্বা সাপ কোনটি? অ্যানাকোন্ডা, অজগর, রাজগোখরা, খুইয়া গোখরা? সঠিক উত্তরটি হল অ্যানাকোন্ডা। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, কোনটি ঠিক কাজ না করলে জন্ডিস হয়? হৃৎপিণ্ড, পাকস্থলী, যকৃত, মস্তিষ্ক? সঠিক উত্তরটি হল যকৃত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।